আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শিল্পী আক্তার, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, কনসালটেন্ট হিসেবে আছি বগুড়ার 250 সদস্য বিশিষ্ট মোহাম্মদ আলী হসপিটালে এবং চেম্বার করছি বগুড়ার ইবনে সিনাই এবং বগুড়ার এলিট লেজার অ্যান্ড অ্যাস্থেটিক সেন্টারে। আজকে যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে মেস্তা বা মেলাজমা। এটা খুবই কমন একটা বিষয় যেটা আমাদের মহিলাদেরকে বিশেষ করে খুব নিজেদের মানসিকভাবে আমরা দুর্বল হয়ে যাই যদি আমাদের মেস্তা হয়, তাহলে আমরা এটার প্রতিকার সহজে পাই না। তো আমরা কীভাবে মেস্তাটাকে প্রতিকার এবং প্রতিরোধ দুটোই করতে পারি সেটা আমরা আজকে বলবো। মেস্তা হচ্ছে এক ধরনের কালচে বা ব্রাউনিশ বা বাদামি কালারের দাগ, যেটা গালে হয়, থুতনিতে হয়, নাকের উপরে হয়, চোখের ভ্রুর উপরে হয় এবং কপালে হতে পারে। এটা কেন হয়? এটা বেশিরভাগ ক্ষেত্রে জেনেটিক বংশগত হতে পারে অথবা রোদে অনেকক্ষণ থাকার কারণে হতে পারে। সানস্ক্রিন যারা ব্যবহার করে না, অনেকক্ষণ রোদে কাজ করেন তাদের হতে পারে, যারা অসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায় তাদের হতে পারে, যারা নাইট ক্রিম ব্যবহার করে বা অজানা ক্রিম যেগুলো আপনার ত্বকের সাথে যায় না, এই ধরনের ক্রিম ব্যবহার করলেও মেস্তা হতে পারে। মেস্তা সাধারণত মহিলাদেরই বেশি হয় এবং প্রেগনেন্সির সময়ে হরমোনাল ইমব্যালেন্সের কারণেও হতে পারে। আর পিল একটা কমন, একটা ওরাল কন্ট্রাসেপটিভ পিল এটা কমন কারণ। তো এই কারণগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি এবং প্রাথমিক পর্যায়ে যদি আমরা মেস্তা চিকিৎসা নিই, মেস্তা তিন ধরনের হতে পারে। সুপারফিশিয়ালি ইপিডার্মা, যেটা আমরা ইপিডার্মাল বলি, একটা ডার্মাল এবং মিক্সড। যদি আমরা প্রাথমিক পর্যায়ে খুব সুপারফিশিয়ালি থাকে তাহলে ইপিডার্মাল ডার্মাল মিক্সড আমরা যদি স্টেজিং গ্রেডিং করে ট্রিটমেন্ট দিতে পারি, এবং ট্রিটমেন্টটা যেটা হয় যে আমরা ট্রিপল ট্রিটমেন্ট দিয়ে থাকি সাধারণত ক্লিকম্যান ফর্মুলা বড়ে, সেটা হচ্ছে রেটিনয়েড, হাইড্রোকুইনন এবং স্টেরয়েড মিক্স প্রিপারেশন। এটা আমরা সাধারণত অনেকেই করে থাকে, কিন্তু এই ট্রিটমেন্টটার একটা নির্দিষ্ট সময়কাল রয়েছে। এই ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী স্টেপ, এই ট্রিটমেন্ট 1 থেকে 1.5 মাসের বেশি নিলে চামড়া পাতলা হয়ে যায়, মেস্তা আরও ভিতরের দিকে চলে যায়, তখন ট্রিটমেন্টটা কঠিন হয়ে যায়। সুতরাং আমরা হয়তো অনেক কিছুই না জেনে ব্যবহার করি, সেটা নিজেরা করা ঠিক হবে না। একজন স্পেশালিস্টের কাছ থেকে কোন ট্রিটমেন্ট কতদিন ব্যবহার করতে হবে, এর পরে কোনটা নিতে হবে, ট্রিপল ফর্মুলা বা দুইটা ট্রিটমেন্ট কখন যাবে, কখন গ্লাইকোলিক অ্যাসিড লাগবে, কখন অ্যাসকর্বিক অ্যাসিড লাগবে, কখন কজিক অ্যাসিড লাগবে বা ল্যাকটিক অ্যাসিড বা আদার্স যে কেমিক্যাল আলফা আরবুটিন, এগুলো কখন কোন স্টেজে লাগবে, একজন ডার্মাটোলজিস্টই সেটা ঠিক করে দেবেন। এবং মেস্তা ধরে নিতে হবে, যার থাকে তার বারবার হওয়ার সম্ভাবনা থাকে, তাকে একটা ট্রিটমেন্টের মধ্য দিয়েই যেতে হবে এবং একজন স্পেশালিস্টের কাছ থেকে ট্রিটমেন্ট নিলে সে ভালো থাকবে। তার সাথে সানস্ক্রিন এবং ময়শ্চারাইজার মাস্ট ব্যবহার করতে হবে, তাহলে মেস্তা ভালো থাকবে। ধন্যবাদ।